আঁচল সিরিয়ালে ভাদু থেকে আলতা ফরিং সিরিয়ালের অমৃতা, বাংলা সিরিয়ালের এই কয়েক বছরে তিনি পেয়েছেন বেশ পরিচিতি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মিষ্টি সিংহ। বেশ কিছুদিন শেষ হয়েছে সিরিয়াল আলতা ফরিং, মাঝে একটা লম্বা বিরতি। এই সুযোগে গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে ফেললেন অভিনেত্রী। 18 মে বিয়ে করতে চলেছেন তিনি। ছোটবেলার বন্ধু রেমো দাস রায়ের সঙ্গে তার প্রায় 14 বছরের প্রেম। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর। মিষ্টি বললেন, 14 মে আমার গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, আসলে বন্ধুদের সঙ্গে মজা করার ছুতো। 18 মে বিয়ে আর রিসেপশন একসঙ্গেই হবে আমাদের। মন্ত্রোচ্চারণ করে বিয়ে করছি না আমরা, রেজিস্ট্রি হবে, তারপর বরমালা এবং সিঁদুরদান। আমরা একদিনেই সবটা মিটিয়ে দিতে চাই। বিয়েতে থাকছে রাজপুত থিম। বিদেশ থেকে আমার বাবার কিছু ফ্রেঞ্চ বন্ধু আসবে। বিয়েতে আমিষ এবং নিরামিষের রকমারি পদ থাকছে। ভেটকি, চিংড়ি, পাঁঠার মাংস, চিকেন সহ থাকছে স্যালাড এবং আরও অনেক ধরনের পদ। অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির সব বন্ধুই নিমন্ত্রিত আমার বিয়েতে। ছোটবেলার প্রেম আমার আর রেমোর, ও রিয়েল এস্টেটের ব্যবসা আছে। বিয়ের দিন লেহেঙ্গাই পরব, তবে পরের দিন যেদিন শ্বশুরবাড়ি যাব সেদিন বেনারসি পরব। মধুচন্দ্রিমার জন্য ইউরোপি পছন্দ মিষ্টির। বেশ অনেক বছর আগে তিনি গিয়েছিলেন, তার বাবার কর্মসূত্রে ইউরোপের সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে, তাই মধুচন্দ্রিমার জন্য সম্ভবত সেখানেই যাবেন। ফিরে এসে শুরু করবেন নতুন কাজ। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।